ওয়া আমিলুস সালিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানে সৎ আমল করার কথা বলেছেন। যে সূরাটি তেলাওয়াত করেছি খুতবার প্রথম অংশে, সূরা আসর, ছোট্ট একটি সূরা, দেখুন এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আল আসর, সময়ের কসম, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমানের পাশাপাশি আমলে সালেহ করে, সৎ আমল করে। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়, সত্যের দিকে আহ্বান জানায়। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের নসিহত করে, উপদেশ দেয়। তো দেখুন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু কারা ব্যতীত? যারা চারটা গুণের একটা বলেছেন ওয়া আমিলুস সালেহা, সৎ আমল করে, এরা ক্ষতিগ্রস্ত নয়। তো এইভাবে 52টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমিলুস সালেহাত এই কথাটি উল্লেখ করেছেন, শুধু আমল বলেননি। অনুরূপভাবে যদি আমরা আর অন্য কোনো শব্দে খুঁজে আমলের কথা, আমালান সালেহান, তিনটি আয়াতে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমালান সালেহান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি চায়, যার মনের কামনা বাসনা লালন করে মনের মধ্যে, লিকা রাব্বিহি, রবের সাথে মোলাকাত করা, প্রভুর সাথে সাক্ষাৎ করার কারো যদি ইচ্ছা হয়, মনের চাহিদা থাকে, ফালইয়ামাল, ও যেন আমল করে, আমালান সালেহান, তবে আমলটা যেন সালেহ হয়, সৎ হয়। ফালইয়ামাল বলে থেমে গেলে কিন্তু আমরা বেঁচে যেতাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন ফালইয়ামাল বলে থেমে যেতেন, কথা শেষ করে দিতেন, তাহলে হয়তো বা বেঁচে যেতাম, যে যেভাবে আমল করি পার হয়ে যেতাম, আমল করলেই পার পেয়ে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিলেন যে রবের সাথে সাক্ষাৎ পেতে চাইলে ফালইয়ামাল, আমল করে, আমলটা কেমন? আমালান সালেহান, আমলটা যেন সালেহ হয়, সৎ হয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং একক রবের ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরিক না করে, প্রভুর ইবাদতে অন্য কাউকে অংশীদার স্থাপন না করে। এখানে আরেকটা শর্ত দিলেন যে আমল করবে সালেহ, কোনো ক্রমেই কোনোভাবেই অন্য কেউ যেন অংশীদার না, প্রভাব ফেলতে না পারে তার আমলে, অন্য কারো অংশীদার যেন না থাকে, মানে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, যাই করে না কেন, কেবলমাত্র একচ্ছত্র মহান রব্বুল আলামিনের জন্যই হবে, কারো জন্য নয়।